অধ্যাপক কামরুল হাসান মামুন এবং সামিনা লুৎফা দুজনেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। শিক্ষক এবং শিক্ষাবিদ হিসেবে, সমাজকর্মী হিসেবে, অ্যাক্টিভিস্ট হিসেবে দুজনেরই এই সমাজে একটা পরিচিতি আছে। কামরুল হাসান মামুন মূলত তার কার্যক্রম শিক্ষাকেন্দ্রিক, সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সবসময়ই সরব, শিক্ষা, শিক্ষক, শিক্ষকদের অধিকার এই বিষয়টি নিয়ে তিনি গত কয়েক বছর ধরে এক নাগাড়ে কথা বলছেন, লিখছেন, রক্তচক্ষুকে উপেক্ষা করে লিখছেন। সামিনা লুৎফা একই সঙ্গে শিক্ষক, একই সঙ্গে অ্যাক্টিভিস্ট, সাধারণ জনমানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা যখন যেখানে যে রকমের বিপদে পড়েছেন তিনি সব সময় তাদের পাশে দাঁড়িয়েছেন, শত প্রতিকূলতাকে উপেক্ষা করে। সর্বশেষ সমন্বয়কদের যখন ডিবি হারুন তার ভাতের হোটেলে ধরে নিয়ে যায়, তখন জানাই যাচ্ছিল না যে তারা কোথায় আছেন, ডিবিতে আছেন কি না। সেই সময়ও সামিনা লুৎফা সহ শিক্ষকদের একটা বড় অংশ ডিবি কার্যালয়ে গিয়ে হাজির হয়েছিলেন। অত্যন্ত অসম্মান করে হারুন তাদেরকে সেখান থেকে বিদায় করেছেন। কিন্তু তারা শিক্ষার্থীদের রক্ষা করার যে ব্রত, শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর যে ব্রত, সেখান থেকে একটুও পিছু পা হননি। সমন্বয়কদের যে গুম করে দেয়া গেল না, তার পিছনে যদি সামান্যতম অবদান কারো থেকে থাকে, সেটা শিক্ষক নেটওয়ার্ক তথা সামিনা লুৎফাদের, অধ্যাপক কামরুল হাসান মামুনদের। আরও অনেকের অবদান আছে, আমি কারও অবদানকে ছোট করে দেখছি না। তো শিক্ষা কমি বর্তমান সরকার একটা শিক্ষা কমিশন করেছে শিক্ষাখাতকে সংস্কার করার জন্য। শিক্ষাখাতে যে সংস্কার লাগবে এটা নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই। বিগত মানে পলাতক শেখ হাসিনা সরকার বাংলাদেশের 8-10টি সেক্টরের চেয়েও বেশি শিক্ষাখাতকে ধ্বংস করে দিয়ে গেছে, সেই যে আলোচনা আজকে করব না আপনারা সবাই জানেন। কিন্তু যে জায়গাটি অত্যন্ত মর্মাহত এবং মন খারাপ করা, সেটি হচ্ছে যে অধ্যাপক কামরুল হাসান এবং সামিনা লুৎফাকে যখন এই শিক্ষা সংস্কার কমিশনের সদস্য করা হলো, তার বিরুদ্ধে একটা তীব্র প্রতিবাদ আমরা লক্ষ্য করলাম। এই তীব্র প্রতিবাদটা কোথায়, শব্দটা তীব্র বলছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা করছেন, আমি মনে করি যে হ্যাঁ, সবারই কথা বলার অধিকার আছে, তাদেরও প্রতিবাদ করার অধিকার আছে। কিন্তু প্রতিবাদ করার যে ভাষা, প্রতিবাদ করার যে ধরন, প্রতিবাদ করার যে হুমকি, এবং সেটা আমার কাছে মনে হয়েছে যে শোভনীয় মাত্রার মধ্যে থাকেনি। এই পৃথিবীটা বহু মত ও পথের মানুষের, বাংলাদেশও, অন্যান্য জাতি সম্প্রদায় ধর্ম বাদ দিয়ে শুধুমাত্র ইসলাম ধর্মের কথা যদি আমরা বলি, তার মধ্যেও বহু মতের মানুষ আছেন। একজন যেটা পালন করেন আরেকজন সেটা পালন করেন না, এবং একজন আরেকজনকে নিয়ে কথা বলেন। আমি বিস্তারিত যাচ্ছি না, এগুলো আমরা সবাই জানি। আহমদিয়া সম্প্রদায় নিজেরা, তারা নিজেদেরকে মুসলিম দাবি করেন, কিন্তু তাদেরকে অমুসলিম আখ্যা দিয়ে, কাফের আখ্যা দিয়ে তাদের উপর আক্রমণ করা হয়। বাংলাদেশেও হয়, পাকিস্তানে তো হয়ই, বাংলাদেশেও হয়, এগুলো আমরা দেখেছি। একজন মানুষ, সেটা সামিনা লুৎফা বা অধ্যাপক কামরুল হাসান মামুন যেই হোক না কেন, যদি কারো একটি মতামত বা কোনো একটি গোষ্ঠীর মতামতকে সমর্থন করেন, সেই সমর্থন করার উদ্দেশ্য এটা নয় যে তিনি ওই মতের অনুসারী। তিনি অনুসারী কি অনুসারী নন সেটা আমি নিয়ে মন্তব্য করছি না। আমি বলছি যে আমি যা, আপনি যেটাকে সমর্থন করছেন, একটা গোষ্ঠীকে সমর্থন করছেন, সেটার উদ্দেশ্য বা সেটা দিয়ে এটা বোঝায় না যে আমি বা আপনি ওই পথের অনুসারী। যখন কারো উপর আক্রমণ হয়, যখন কাউকে নিপীড়ন করা হয়, নির্যাতন করা হয়, তখন আমরা সেই মানুষগুলোর পক্ষ নিয়ে কথা বলি, এই কারণে কথা বলি যে এই নিপীড়ন বা নির্যাতনটা করা যাবে না। তো সেই জায়গাতে সামিনা লুৎফা বা কামরুল হাসান মামুনদেরকে যেভাবে অভিযুক্ত করে যে অসম্মানজনক আচরণ তাদের সঙ্গে করা হলো, এবং সর্বশেষ যে কমিশনকে ভেঙে দেয়া হলো, সব কিছু মিলিয়ে মর্মাহত হওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আমি কারো নাম উল্লেখ করি না, তারপরেও আমি একজনের নাম উল্লেখ করা দরকার, সেটা মাওলানা মামুনুল হক। তার যে ভাষা দেখলাম, আরও তিনি সহ আরও কয়েকজনের ভাষা দেখলাম,
যে ভাষায় কথা বললেন, মিনিমাম কোনো শ্রদ্ধাবোধ নেই অন্যের প্রতি, কিন্তু ইসলাম তো সবসময় আমাদেরকে শ্রদ্ধার কথাই জানায়। এইভাবে কথা বলার আগে নিজেদেরও তো মূল্যায়ন করা দরকার যে আমরা কী করি কী করেছি। ধরুন আমি কাউকে অভিযুক্ত করছি না, কিন্তু একটা একটা উদাহরণ দিই শুধু, মামুনুল হকের ক্ষেত্রে এটা প্রযোজ্য। শেখ হাসিনার যে স্বৈর শাসন, শেখ হাসিনার যে অগণতান্ত্রিক শাসন, শেখ হাসিনার যে নিপীড়ন নির্যাতন, শেখ হাসিনার যে হত্যাযজ্ঞ, শেখ হাসিনার যে গুম তত্ত্ব, গুম কাণ্ড, এই শেখ হাসিনাকে টিকিয়ে রাখার ক্ষেত্রে মামুনুল হকদের কি কোনো ভূমিকা আছে? আমি জানি মামুনুল হকরাও আন্দোলন করেছেন, তাদেরও বহু নেতা কর্মী ত্যাগ স্বীকার করেছেন, সেটা নিয়ে আমার কোনো কার্পণ্য নেই সেটা অস্বীকার করতে। কিন্তু মামুনুল হকদের কথা যদি আসে তাহলে আমরা কি দেখব? আমরা শাপলা চত্বরের ঘটনা যেমন জানি, তার পরবর্তীতে এই পলাতক শেখ হাসিনাকে সংবর্ধনা কারো দিয়েছে, কওমি জননী উপাধি কারা দিয়েছেন, পাশাপাশি মঞ্চে কারা বসেছেন? মামুনুল হক নিশ্চয়ই এটা কেউ এটাকে তার অস্বীকার করবেন না। তো শেখ হাসিনাকে টিকিয়ে রাখার ক্ষেত্রেও তো আপনাদের একটা ভূমিকা আছে। আপনারা অনেক বড় বড় কথা বলছেন এখন, হ্যাঁ কথা বলেন, কথা বলার অধিকার আছে, আপনার আছে, আমার আছে, সবার কথা বলার অধিকার আছে, আমার সেটা নিয়ে কোনো আপত্তি নেই। কিন্তু একটা মার্জিত রুচিসম্মত আচরণ প্রত্যাশিত হুমকি দিচ্ছেন কেন? তর্ক দিয়ে বোঝান, সামিন আলুথর সঙ্গে তর্ক করেন, কামরুল হাসান মামুনের সঙ্গে তর্ক করেন, এটা না করলে এটা করা হবে না, ওটা না করলে ওটা করা হবে না। স্বৈরাচার শেখ হাসিনার পতনে আপনাদের ভূমিকা নেই আমি সেটা বলছি না, কিন্তু একই রকমভাবে টিকিয়ে রাখাতেও তো আপনাদের ভূমিকা আছে, সেটাকে তো আপনারা অস্বীকার করতে পারবেন না। ধরেন আপনি যখন আপনাকে যখন গ্রেপ্তার করা হলো, আপনাকে যখন আপনার নামে যখন প্রোপাগান্ডা চালানো হলো, তখন কিন্তু আপনারা চুপ হয়ে গিয়েছিলেন, আপনাদের নেতাকর্মীরা চুপ হয়ে গেছিল, আপনারা কিন্তু সেই প্রতিবাদটিকে আর দীর্ঘায়িত করতে পারেননি। শেখ হাসিনার শাসনে আপনারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, এটাকে তো অস্বীকার করা যাবে না। ছাত্র জনতা আন্দোলন করেছে, আপনারা নিশ্চয়ই তার সঙ্গে ছিলেন, আমি সেটাকে অস্বীকার করি না। কিন্তু ছাত্র জনতা আন্দোলন করেছে, সেই আন্দোলনের তো সামনে থেকেও কাজ করেছেন কামরুল হাসান মামুন বা সামিনা লুৎফারা, তাদেরকে আপনারা উড়িয়ে দিচ্ছেন কেন? তারা তো শিক্ষাবিদ, তারা তো শিক্ষা নিয়ে কাজ করেন। একটা গোষ্ঠীর মতামতকে একজন সমর্থন করে একটা ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন, তার উপরে ভিত্তি করে তার বিরুদ্ধে তাকে আপনি অপছন্দ করতে পারেন, তার মত তিনি যে মতামত দিয়েছেন তার বিপক্ষে আপনি মতামত দিতে পারেন, সামিনা লুৎফার যে মতামত দিয়েছে তার বিপক্ষে আপনি মতামত দেন, যুক্তি দিয়ে বোঝান, তর্ক করেন, সামিনা লুৎফারকে বলেন তো আপনি যা বলতে চান সেটাই বলেন, কিন্তু হুমকি তো দিতে পারেন না। যাই হোক, তো আমাদের একটা বহু ত্যাগের বিনিময়ে শেখ হাসিনার স্বৈর শাসনের অবসান ঘটানো গেছে। একথা সত্যি যে মানে সবার সম্মিলিত প্রচেষ্টায় এই শেখ হাসিনার পতন ঘটানো গেছে, শেখ হাসিনাকে বিতাড়িত করা গেছে। কিন্তু এখন আপনারা যে ভাষায় কথা বলছেন এবং যে বিরোধপূর্ণ সম্পর্ক তৈরি করছেন, এবং তার পরিপ্রেক্ষিতে সরকার যেভাবে শিক্ষা কমিশন বাতিল করে দিল এবং বাতিল করে দিয়ে যেভাবে পুরো ব্যাপারটাকে এক ধরনের কি বলবো ভয় আতঙ্কর মতো একটা পরিবেশ তৈরি করা হলো, এবং আপনারা যেভাবে হুঙ্কার দিচ্ছেন, এগুলো কোনো কিছুই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে না, আপনাদের জন্যও মঙ্গলজনক হবে না, দেশের জন্য মঙ্গলজনক হবে না। সুতরাং ভাষায় মার্জিত ভাব আনতে হবে, আপনি যাকে অপছন্দ করেন তার সঙ্গে তর্ক করতে হবে, যুক্তি দিয়ে তর্ক করতে হবে, সবাই বাংলাদেশের মানুষ, কেউ বাংলাদেশ বিচ্ছিন্ন নেই। সুতরাং কাউকে অপমান বা অসম্মান না করে, আবারও বলছি, কাউকে অপমান বা অসম্মান না করে কথা বলা দরকার যুক্তি দিয়ে। অহেতুক বিতর্ক, যেমন জামাত যেমন জাতীয় সঙ্গীত নিয়ে অহেতুক বিতর্ক তৈরি করে ওই স্বৈরাচারের বিতাড়িত পলাতক স্বৈরাচারের কথা বলার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছিল বা দিয়েছে, সেই রকম নিজেরা নিজেদের মধ্যে বিরোধ তৈরি করে এবং অধ্যাপক কামরুল হাসান মামুন বা সামিনা লুৎফাদের বিরুদ্ধে বিষোদ্গার করে আপনাদের কোনো অর্জন নাই। বিরোধ তৈরি হলে স্বৈরাচার লাভবান হবে, এটা ভুলে গেলে চলবে না। তর্ক করার সুযোগ আছে, দোষারোপ করার সুযোগ আছে, মতের বিপক্ষে মত দেওয়ার সুযোগ আছে, কিন্তু মতের বিপক্ষে হুমকি না দেয়াই বুদ্ধিমানের কাজ।